আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত জেলাসমূহ সময় চলছি প্রবেশপত্র এবং নির্দেশিকা অনুমোদনের শীট হাইজিরা খাতা এবং সেগুলো পূর্ণ নিয়মাবলী নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে। পরীক্ষা নোটিশ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পদের নাম সহকারী শিক্ষক, পরীক্ষা তারিখ 22 এপ্রিল 2020 ও 27 মে 2022, পরীক্ষার সময় বেলা 11টা থেকে 12টা, এক্সাম টেকার বুয়েট, প্রবেশপত্র এই লিঙ্কে পাবেন, ডাউনলোড অ্যাডমিট বাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখানে পাবেন, ডাউনলোড অ্যাডমিট বাই এসএসসি রুল অ্যান্ড বোর্ড ইয়ার এই লিঙ্কে পাবেন। ইফ ইউ এনি প্রবলেম ইন ইউর অ্যাডমিট কার্ড প্লিজ কন্ট্যাক্ট ইন দ্য ফলোয়িং নাম্বার ডিউরিং দ্য অফিস আওয়ার্স 9 AM টু 5 PM, দ্য নাম্বার ইন বিলো। এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত পরীক্ষা 3 ধাপে আগামী 22 এপ্রিল 2022 এবং 27 মে 2022 তারিখ শুক্রবার সকাল 11 ঘটিকা হতে 12 ঘটিকা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণ পূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা সম্পন্ন করা হয়। প্রার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্রে প্রেরণ ও মুদ্রণ, অন্তর্বর্তী মূল্যায়ন, ফলাফল প্রস্তুত সহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে সক্রিয়ভাবে করা হয়। এছাড়া জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এমত অবস্থায় দালাল এবং তারকের প্রলোভনে প্রলব্ধ হয়ে কোনো প্রকার আন্দোলন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন থাকলে তাকে নিকটস্থ সুপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থা অবগত অনুরোধ করা হলো। এখানে মাননীয় প্রাথমিক গণশিক্ষা প্রতিনিধি প্রেস ব্রিফিং এর কথা উল্লেখ আছে। এখানে জেলার নাম, উপজেলা, মোট প্রার্থী চাঁপাইনবাবগঞ্জে সকল উপজেলা 17,962 প্রার্থী পরীক্ষা দিবে। এখানে দ্বিতীয় ধাপে দেওয়া আছে, নিচে আছে তৃতীয় ধাপ পরীক্ষা দিনের নির্দেশিকা আছে। এখানে ওই যে পরীক্ষা দিন শুরু হওয়ার 60 মিনিট আগে পরীক্ষার্থী সহ সহ পরীক্ষককে প্রবেশ করতে হবে, এরপর তাদের প্রবেশ অনুমতি থাকবে না। পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশনা, পরীক্ষার্থীতে আসন গ্রহণ করা একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশিকাটি পরে শোনাবে। নির্দেশনা সমূহ বৈশিষ্ট্য একে দেওয়া আছে। ওমের ফরম বিতরণ পূরণ করা, ওম ফরমের পূরণ একটি নমুনা বৈশিষ্ট্য 2 দেওয়া আছে। পরীক্ষার্থীর 20 মিনিট আগে ওমের ফরম দেওয়া হবে। আমার ফরম বিতরণ শেষে একজন কক্ষ পরিদর্শক আমার ফরমে পূরণ করানো বিভিন্ন বিষয় বুঝিয়ে দিবেন ও আমার ফরমে তথ্যগুলো দিতে হবে। সেগুলো হলো রোল নম্বর, পুরুষ মহিলা, সেট কোড, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জেলার নাম ও প্রার্থীর স্বাক্ষর। পরীক্ষার্থী হাতের লেখা সংরক্ষণ, ও আমার ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় 3টি বাক্য, ইংরেজিতে 2টি বাক্য আবশ্যিকভাবে লিখতে হবে। রোল নম্বরের বৃত্তগুলো সেট করে বৃত্ত ভরাট করতে ফোল্ড করলে কিংবা হাতিটা শিটে সেট করলে থাকবে এবং সেই সেট কোডে আবার পরে পূরণ করা হবে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি কিছু প্রশ্নের সেট কোড হবে ভিন্ন, যেমন 1, 2, 3 ইত্যাদি। কোনো পরীক্ষাতে কোনো সেট করে প্রশ্নের উত্তর করে তার একটি ম্যাপিং করা থাকে। যেমন যে সকল পরীক্ষার্থী প্রবেশপত্র পদ্মা লেখা থাকবে তারা হয়তো 2 সার্কেলের প্রশ্ন পাবে, যাদের প্রশ্নপত্র মেঘনা লেখা থাকবে তারা হয়তো 1 কোডের প্রশ্ন পাবে ইত্যাদি। পরীক্ষা বিভাগে বোর্ডের আগে থেকে ওএমআরের সেট কোড ও প্রশ্নের সেট কোডের যোগ্য সূত্র বরং ডি এঁকে রাখা হবে। পরীক্ষা শুরু হওয়ার আনুমানিক 5 মিনিট পূর্বে কেন্দ্র সচিবের পক্ষ থেকে যোগ সূত্র ফরমটি পাওয়া মাত্রই কক্ষ পরিদর্শক সেটি বোর্ডের খালি ফরমে উঠিয়ে দিবেন। অন্য একজন পরিদর্শক সেটি মূল কপির সাথে পরীক্ষা করে দেখবেন এবং পরীক্ষার্থীদের যোগ সূত্রের বিষয়টি বুঝিয়ে দিবেন। সেটি বুঝে এরপর প্রশ্নপত্র বিতরণ করা হবে। এখানে বহিষ্কার, পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ, পরীক্ষা থেকে বহিষ্কার, পরীক্ষার্থীর জন্য নির্দেশাবলী, এই যে ও ও মার শিটের নমুনা, হাজিরা শিটের নমুনা, প্রবেশপত্রের নমুনা, সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে সব কিছু সুন্দরভাবে অনুসরণ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।